সাইবার পেপারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওতে আমি রুবায়েত ফারহান আপনাদের পাইথনের 3 নম্বর ক্লাস অর্থাৎ ভেরিয়েবল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তাহলে ভেরিয়েবল নিয়ে ক্লাস করার আগে আমরা সর্বপ্রথম আমাদের পাইচার্ম ওপেন করে নিব। পাইচার্ম ওপেন করে আমরা এখান থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। একটা পাইথন ফাইল আমরা এখান থেকে ক্রিয়েট করব, নাম দিব ভেরিয়েবলস। এখন অলরেডি আমরা একটা ভেরিয়েবল ফাইল ক্রিয়েট করেছি। তাহলে এখন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। তাহলে আজকে হচ্ছে মূলত ভেরিয়েবলস। তাহলে ভেরিয়েবলসগুলো আসলে মূলত ভেরিয়েবলসগুলো তো হলো মানে এক ধরনের ভ্যালু যেটার মধ্যে বিভিন্ন ডাটা স্টোর করতে স্টোর করা থাকে। বিভিন্ন ধরনের ডাটা এখানে আপনারা স্টোর করতে পারবেন। যেমন আমরা এখন একটা জায়গায় ডাটা স্টোর করে দেখাচ্ছি, যেমন আমরা যদি লিখি এখানে x = 5, তাহলে এই 5টা x এর মধ্যে স্টোর হয়ে আছে। তার মানে কি x টা হচ্ছে 5 এর একটা ভেরিয়েবল। তাহলে আমি এখানে যদি আবার লিখি y = 5 এবং এটা কোটেশন মার্কের ভিতরে লিখি, তাহলে কিন্তু এটা এই ফাহান লেখাটা ওয়াই এর ভিতর স্টোর হয়ে যাবে। তাহলে এখন আমি নিচে দিয়ে যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট x, এবং এখান থেকে যদি আমি প্রিন্ট y করি এবং এটা রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 5 ফাহান 2টা লেখা রান হয়েছে। কারণ কি, কারণ এখানে 5টা এই x এর ভিতর সেভ হয়ে গেছে বা স্টোর হয়ে গেছে। ফাহান লেখাটা এই y এর ভিতর স্টোর হয়ে গেছে। আবার যদি আমরা এখানে এরকম না করে আমরা যদি এখানে আবার কোটেশন মার্ক ইউজ করি দুই পাশে, এবং ওয়াই এর মাঝখানে আমরা যদি আবার কোটেশন মার্ক ইউজ করি, তাহলে এখান থেকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছেন শুধু ওয়াই লেখা আসছে। অর্থাৎ আমাদের কোটেশন মার্ক দেওয়া যাবে না যদি আমরা এটাকে ভেরিয়েবল হিসেবে রান করতে চাই। তাহলে আমরা আশা করি পুরো ভেরিয়েবল তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা আর আপনাদের কথোপকথন জানিয়ে রাখি, এখানে যে 5 ইউজ করলাম এটাকে বলা হয় মূলত ইন্টিগার, আর এই ফাহান লেখাটা এটা হচ্ছে মূলত স্ট্রিং। স্ট্রিং ইন্টিগার এসব সম্পর্কে আপনারা পরবর্তীতে আরও জানবেন, আমি শুধু বেসিক আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা এখন কাস্টিং কি কাস্টিং সম্পর্কে জানি। তাহলে কাস্টিংটা জানার জন্য আমি আগের বিষয়গুলো মুছে দিই। কাস্টিংটা হচ্ছে মূলত আমরা আগে যে লেখাটা লিখেছিলাম এটাকে আমরা শুধু এর গুণ অনুসারে লিখি, যেমন x = স্ট্রিং, স্ট্রিং হচ্ছে তার নাম, কিন্তু আমরা এখানে 3 লিখে ট্রাই করব। এখন আমরা এখান থেকে x 3 লিখলাম, এখন আমরা y = ইন্টিগার লিখে 3 লিখব। আবার এখানে z = দিয়ে লোড দিয়ে এখানে 3 লিখবো। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা সবগুলো প্রিন্ট করছি না, কারণ সবগুলো প্রিন্টের রেজাল্ট আপনি অলরেডি জানেন। আমরা যদি এখন জেড নাম্বারটা অর্থাৎ যে এখানে এই 3টা আছে কিন্তু এটা কিন্তু ফ্লোট দেওয়া হয়েছে। ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে আমরা পাইথন কোডে ফ্লোট হিসেবে প্রকাশ করি। এখন যদি আমরা এটাকে এরকম ফ্লোট হিসেবে দিই এবং একটা রান করি, তো আপনি দেখতে পাচ্ছেন যে জেড যেটা রান হয়েছে এটা কিন্তু 3.0। অর্থাৎ এই ফ্লোট লেখার কারণে এই 3টাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্লোট হিসেবে কাউন্ট করছে, অর্থাৎ দশমিক নাম্বার হিসেবে কাউন্ট করছে, এটাকে ইন্টিগার হিসেবে কাউন্ট না করে। এরকমই এই 3টাকে এখানে পাইথন প্রোগ্রাম আমাদের ইন্টিগার হিসেবে না স্ট্রিং হিসেবে কাউন্ট করছে, কারণ আমরা এখানে স্ট্রিং ভেরিয়েবলস ইউজ করি, সিনট্যাক্স ইউজ করছি। তাহলে আমরা যদি এখন পরবর্তী বিষয়ে যাই, তো আমরা এখন এই যে বিষয়গুলো লিখলাম এগুলো আবার টাইপ নির্ণয় করা যায়। যেমন টাইপ নির্ণয় করার জন্য আমরা যদি এখন একটা এক্সাম্পল দিই, যেমন x = 5, এটা হচ্ছে এখন আমরা একটা টাইপ নির্ণয় করতে চাই। টাইপ নির্ণয় করার জন্য আমরা এখান থেকে লিখতে হবে প্রিন্ট, তারপরে টাইপ, তারপরে এখান থেকে আমরা এক্স সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা প্রিন্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ক্লাস ইন্টিগার, এখান থেকে আপনার এটা টাইপ বা ক্লাস এটা বুঝতে পারে। এখন যদি আমি এখানে পয়েন্ট দিয়ে এই লিখি এবং রান করি, তাহলে দেখতে পাচ্ছি এটা ফ্লোট, মানে এটা দশমিক সংখ্যা বোঝাচ্ছে। এমনইভাবে আমরা যদি এখানে
স্ট্রিং লিখি বা যে কোনো কোনো শব্দ লিখি তাহলে এটা আমাদের স্ক্রিন দেখাবে। তাহলে আমরা আরেকটা কথা বলতে গেলে যে এখানে সিঙ্গেল আর ডাবল, তো আমরা এক্ষেত্রে আমরা যদি এখানে অন্যরকম নাম লিখি, যেমন আমি এখানে কোটেশন মার্ক দিয়ে ফারহান লিখি এবং এটাকে যদি ট্যাগ সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা স্ট্রিং লেখা চলে এসেছে, অর্থাৎ ডাবল কোটেশন মার্কে অলরেডি স্ট্রিং লেখা চলে এসেছে। এখন আমরা যদি সিঙ্গেল কোটেশন মার্ক দিই, সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিং লেখাটা চলে এসেছে। তার মানে আপনারা এখানে চাইলে সিঙ্গেল ডাবল যে কোনো কোটেশন মার্ক ব্যবহার করতে পারেন। তাহলে পরবর্তীতে আমরা যদি যাই তাহলে সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, আপনারা এখানে এক্স দিন আর এখানে এক্স দেওয়ার পর আমরা এখানে ক্যাপিটাল এক্স, এখন ক্যাপিটাল এক্স দিয়ে আমরা এখানে যদি ধরেন 5 লিখতাম, তাহলে এখানে যদি আমরা স্মল এক্স দিই তাহলে কিন্তু এটা এই ফারহান লেখাটাকে ডিফাইন করবে। কিন্তু আমরা যদি এখানে এই এক্স এর জায়গায় ক্যাপিটাল এক্স দিই তাহলে কিন্তু এটা আবার আমাদের এই ইন্টিগার অর্থাৎ এই এক্স ক্যাপিটাল এক্সটাকে ডিফাইন করবে। তাই এই পাইথন কোডিং এর ক্ষেত্রে সাবধান থাকতে হবে যে ক্যাপিটাল লেটার স্মল লেটার যেন আমাদের মিস্টেক না হয়। তাহলে আমরা সাধারণ কিছু ভেরিয়েবল না এখন বললাম, তাহলে আমরা যদি পরবর্তী আয় যাই সেটা হচ্ছে ভেরিয়েবলস নেম। এখন ভেরিয়েবলসের বিভিন্ন নেম রয়েছে, যেমন আমরা বিভিন্নভাবে ভেরিয়েবলসগুলো লিখতে পারি, যেমন আমরা এভাবে লিখতে পারি মাই বার। সবসময় মনে রাখতে হবে স্ট্রিং ইউজ করলে আপনাদের ডাবল কোটেশন মার্ক বা সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতে হবে। তো মাই বার লিখে আমরা এভাবে ফারহান লিখতে পারি, তারপরে আমরা মাই বার এখানে লিখে আমরা এখানে গ্যাপও দিতে পারি। বা আপনারা চাইলে এখান থেকে আরো আগে পরে আগেও গ্যাপ দিতে পারেন, পরেও গ্যাপ দিতে পারেন। মাই বার লিখে আগে পরে গ্যাপ দিই আর কোনো কিছু হবে না, মানে অর্থাৎ আমাদের লেখাটা কাউন্ট হবে। এভাবে দেখতে পাচ্ছেন এটাই এভাবে মূলত আপনারা ভেরিয়েবল সেভ করবেন। আপনারা আপনারা যদি এখানে ডাবল ওয়ার্ড লিখতে চান তাহলে এখানে একটা আন্ডারস্কোর দিতে পারেন আগে, তাহলে সহজেই আপনারা এভাবে সেভ করতে পারেন। এখানে আপনারা চাইলে যে কোনো প্রকার নাম্বারও ইউজ করতে পারেন, যেমন আমি কিছু নাম্বার ইউজ করি, যেমন মাই বার 5। এখন মাই বার 5 ইউজ করে আমরা এখানে যদি ইকুয়াল দিই তাহলে কিন্তু এই ইয়েটা হবে না, এখানে আপনারা নাম্বার ইউজ করতে পারবেন না, যে কোনো প্রকার ওয়ার্ডই শুধুমাত্র এভাবে আপনাদের ইউজ করতে হবে। এখানে এই নাম্বারটা মূলত ইউজ করা যাবে না। তাই আমি যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত প্রোগ্রাম এখনো করে নেই, আমরা যদি এখন প্রিন্ট দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শেষে নাম্বার থাকার কারণে এটাকে ইয়া হিসেবে কাউন্ট করছে, কিন্তু আমরা যদি এই নাম্বারটা ফার্স্টে দিই তাহলে ফার্স্টে দিয়ে আমরা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এখন আমরা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন সিনট্যাক্স এরর দেখাচ্ছে, অর্থাৎ আমরা লাস্টে নাম্বার দিতে পারবো কিন্তু ফার্স্টে নাম্বার দিলে একটা সিনট্যাক্স এরর দেখাবে। তাহলে এখন আমরা যদি পরবর্তীতে যেহেতু মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল কীভাবে নেম লিখবেন সেটা আমি মাত্র এখন বললাম, মাল্টি নেম দিয়ে ভেরিয়েবল এভাবে আপনার মতো আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, আমরা শেষে নাম্বার ইউজ করতে পারেন কিন্তু ফার্স্টে নাম্বার ইউজ করলে এটাকে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে না, এরর দেখাবে। তাহলে এখন আর বিভিন্ন ধরনের কেস আছে এই ভেরিয়েবলের ক্ষেত্রে, তো আমি সেই কেস ধরনের আলোচনা করবো। তার মধ্যে প্রথম কেসটা হচ্ছে ক্যামেল কেস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেল কেস মানে এইখানে হচ্ছে যে কেসটা থাকবে সেখানে হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডই শুধু প্রথম ওয়ার্ডটা ব্যতীত ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে স্টার্ট হতে হবে। কারণ আমরা যদি এখানে দেখি মাই ভেরিয়েবল লিখলাম
এখন এটা হচ্ছে মূলত ক্যামেল কেস, কারণ এখানে আমরা এখানে বিটা বড় হাতের ক্যাপিটাল বড় হাতের কেস। এবং প্যাসকেল কেসে হয়, প্যাসকেল কেসে কি, প্যাসকেল কেসে মূলত আমরা যে কোনো একটা, মানে অর্থাৎ যে প্রত্যেকটা ওয়ার্ডের, যে আমরা প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ড আমরা বড় হাতে লিখি। এরকম ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি মাই ভেরিয়েবল নেম। এটা হচ্ছে মূলত ক্যামেল কেস, কারণ এখানে আমার মেইন অক্ষর যেটা সে শুধু বড় হাতে দিয়েছে। এটা হচ্ছে প্যাসকেল কেস, কারণ এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে আমরা বড় হাতের অক্ষর দিয়েছি। আরেকটা হচ্ছে স্নেক কেস, তো এটা মূলত আমরা আগে একবার দেখেছি যে আমরা আন্ডারস্কোর ব্যবহার করে প্রত্যেকটা নামকে একসাথে যুক্ত করব। তো এটা আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, মাই ভেরিয়েবল আন্ডারস্কোর দিয়ে আপনারা যে কোনো ভেরিয়েবল লিখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা যদি তৃতীয় বিষয়টায় যাই, সেটা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবলস, আমরা মাল্টিপল ভেরিয়েবল লিখতে পারি। এখন আমি এতটুকু মুছে দিচ্ছি। এখন মাল্টিপল ভেরিয়েবল লেখার জন্য আপনাদের এখান থেকে মাল্টিপল, মানে স্টোর করার জন্য মাল্টিপল ইয়ে লিখতে হবে, কোড লিখতে হবে। যেমন আমরা যদি আমরা মাল্টিপল ইয়ে করার জন্য আমরা একসাথে ভেরিয়েবল লিখতে পারি, এক্স ওয়াই জেড, এইভাবে মূলত আমরা মাল্টিপল ভেরিয়েবল লিখবো। তো এখানে কমা দিয়ে দিয়ে লিখলে আমরা মাল্টিপল করে যেখানে যত ইচ্ছা অত আমরা ভেরিয়েবল এখানে সেট করতে পারবো প্রতিটা, মানে খুবই সহজে, আমাদের বারবার লাইন স্পেস তৈরি করতে হবে না। এখন আমরা চাইলে আলাদাভাবে আমাদের যেটা প্রিন্ট করার ইচ্ছা আমরা সেটা এখন প্রিন্ট করতে পারবো। যেমন আমার ওয়াই প্রিন্ট করার ইচ্ছা, আমি তাহলে এইভাবে ওয়াই প্রিন্ট করতে পারবো। আমরা যদি রান করিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইউ প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই ওয়াইটা প্রিন্ট হয়েছে। এখন যদি আমার ইচ্ছা আমি সেক্ষেত্রে অর্থাৎ জেড প্রিন্ট করবো বা প্রিন্ট করবো, তাহলে আমি এখান থেকে প্রিন্ট দিয়ে জেড প্রিন্ট করবো এবং এটা প্লে করবো। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ইটা রান হয়। এবার আপনার মতো মাল্টিপল ভেরিয়েবল সেট করতে পারেন। তাহলে এখন আমরা যে পরবর্তী লেসন ইয়ার বিষয় যাই, তো সেটা হচ্ছে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবল। এখন একটা ভ্যালুর মাধ্যমে মাল্টিপল ভেরিয়েবলস প্রয়োগ করতে হবে। আশা করি এটা আরও সিম্পল। আমরা যদি এখান থেকে কমাটা মুছে দিয়ে, আমরা এখান থেকে কমা মুছে দিয়ে, কমা মুছে দিয়ে আমরা এখান থেকে এক্স এক্স ওয়াল ওয়াই ওয়াল জেড, তো এটা লিখে আমরা যদি যে কোনো একটা সিঙ্গেল ইয়া ব্যবহার করি, এখান থেকে স্ট্রিং ব্যবহার করি, যেমন আমি এখানে পাহাড় লিখলাম, আপনার আপনার নাম ব্যবহার করতে পারেন বা যাই গিয়ে হচ্ছে। এখন আমাদের এটা এভাবে ইকুয়াল দেই এবং এখানে আমাদের এখানে আমরা আমাদের নাম এখন আমরা যদি এটাকে প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াই জেড এগুলো প্রত্যেকটাই এই একটা সিঙ্গেল নাম্বারটাকে, একটা সিঙ্গেল স্ট্রিংটাকে নিজেদের ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছে। এভাবে আপনার মূলত ওয়ান একটা একটা ভ্যালু দিয়েও মাল্টিপল ভেরিয়েবল তৈরি করতে পারেন। তাহলে চলুন পরবর্তী হচ্ছে আনপ্যাক এ কালেকশন, মানে একটা কালেকশন তৈরি করতে হবে। তাহলে এখন এই কালেকশনটা কীভাবে তৈরি করবেন? তো কালেকশনটা তৈরি করার জন্য আপনাদের সবার আগে ধরুন আপনারা মিশে আপনাদের আপনাদের বন্ধুদের একটা কালেকশন তৈরি করবেন, তো ফ্রেন্ডস নামে একটা কালেকশন, ফ্রেন্ডস নামে কালেকশন তৈরি করার জন্য আপনাদের হার্ট ব্রেকেট ইউজ করতে হবে। হার্ট ব্রেকেট ইউজ করে আপনার বিভিন্ন ফলফলাদের নাম লিখতে পারেন, মানে বন্ধু বান্ধবের নাম লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম আমার নাম শুধু আগে লিখতে হচ্ছে, আমি আমি লিখি নিজের বন্ধু নাম, আমি লিখলাম
একটা কালেকশন হয়ে গেল, একটা ভেরিয়েবলস এর কালেকশন হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে গিয়ে আমরা যদি আবার এটাকে এক্স ওয়াই সেট দিয়ে ডিফাইন করে আমরা যদি এখান থেকে লিখি অ্যাপ্রাইম এন এস ফ্রেন্ডস, তাহলে কিন্তু এই এক্স ওয়াই জেডটাও কিন্তু এই ফ্রেন্ডসটাকে নির্দেশ করবে। আর যেহেতু আমরা এখানে কোটেশন মার্ক দিইনি, কোটেশন মার্ক না দেওয়ার কারণে এখানে কিন্তু আমরা যখন প্রিন্ট করবো তখন কিন্তু এই বিষয়গুলো প্রিন্ট হবে, অর্থাৎ এইটা প্রিন্ট হবে। তাহলে এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু শুধুমাত্র এই ফ্রেন্ডস লেখাটা আসে এবং লেখাগুলো আসে। এখন আমরা যদি এখানে ওয়াই দিতাম এবং প্লে করতাম তাহলে দেখতে পাচ্ছেন এখানে আজ এটা চলে আসে। আর এখানে যদি আমরা কোটেশন মার্ক দিয়ে প্লে করি প্লে করি দেখতে পাচ্ছি ইরর দেখাচ্ছে। আমাদের কোটেশন দিয়ে অ্যাপ্লাই করলে মূলত এরকম ভাবে ইরর দেখাবে, তাই আমরা কোটেশন দিয়ে অ্যাপ্লাই করবো। তাহলে এখন আমরা যদি এটা মুছে দিই আমরা পরবর্তী টপিকে যাব। আমার পরবর্তী টপিক হচ্ছে আমাদের আউটপুট ভেরিয়েবলস। তাহলে এখন আউটপুট ভেরিয়েবলগুলো কি, মানে হচ্ছে এখন আমরা ভেরিয়েবলসের মাধ্যমে বড় বড় লাইন টাইপ করবো, বড় বড় স্ট্রিং টাইপ করবো। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল এক্স নেবো, এক্সে আমরা পজিশন নাম দিব এখান থেকে আমরা যদি প্রিন্ট করি তাহলে কিন্তু একটু লাইনটাই এখান থেকে চলে আসে, এখানে কোনো প্রকার আন্ডারস্কোর ব্যবহার করার কোনো দরকার হবে। আমরা প্রিন্ট করলে দেখতে পাচ্ছেন পুরো লাইনটা চলে আসে। তো আপনারা যেরকম লাইন ইচ্ছে সেরকম লাইন আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনাদের আরেক প্রকার বিষয় হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। এখন এখান থেকে আমি এক্সটা ওটা মুছে ফেলাম, যে আমরা এখানে এক্স এর ভ্যালু এখানে 5 দিলাম, আবার এখানে ওয়াই লিখে ওয়াই এর ভ্যালু এখান থেকে আমি 10 দিলাম। তাহলে এখন আমরা যদি এখানে এক্স লিখলাম, এক্স এর পরে আমরা যদি এখন এক্স লিখে প্লাস ওয়াই দিই এবং এটাকে প্রিন্ট করি, তাহলে এখানে মূলত আমরা যে এক্স ওয়াই লিখলাম এটা এখানে মূলত প্রিন্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এক্স প্লাস ওয়াই মানে 5 প্লাস 10 আর 15 লেখাটা চলে এসেছে। আপনার চাইলে এভাবে পাইথনে কিছু ম্যাথমেটিক্যাল টার্মও সলভ করতে পারবেন। তাহলে এখন আমাদের আজকের লাস্ট দুটো টপিক আছে, সেটা গ্লোবাল ভেরিয়েবল বলা হয়ে থাকে। তো শুভ স্টার্ট। তাই জন্য আমরা এক্সকে একটা নাম নিয়ে নিলাম, আমি নাম লিখলাম আরহান, এবং এখানে আমরা লিখবো ডেফ, ডেফে লিখবো মাই ফান, একটা ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে একটা ইয়ে লিখবো। এখানে ডাবল স্পেস মাস্ক দিতে হবে, অনেক স্পেস ইস্যু আছে। আমরা এখান থেকে প্রিন্ট করে এখান থেকে লিখবো মাই নেম ইজ, এরপর এখানে আমরা ডাবল উপস্থিতি দিয়ে প্লাস এক্স ক্লোজ করে দিব এবং এখান থেকে লিখবো মাই ফান, মাই ফান লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন আমরা যদি প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম মাই নেম ইজ ফারহান এটা লেখা উঠেছে। এটা মূলত আমার ডেফ মাই ফাংশনের কাজ, এর মাধ্যমে আমরা মূলত এভাবে যে কোনো একটা নির্দিষ্ট লেটার আর তাছাড়া পরে একটা ভেরিয়েবল যুক্ত করতে পারি মাই ফাংশন দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লাস্ট আরেকটা অ্যাটেম্পে যাবো, আর সেটা হচ্ছে মূলত তার গ্লোবাল কিওয়ার্ড। আমার গ্লোবাল কিওয়ার্ডটা দেখি, সেজন্য আমরা একটু করতে চাই, কারণ মনে রাখতে হবে এখন যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে স্পেস এবং কেস সেন্সিটিভ, তাই এক্ষেত্রে কোনো প্রকার মিস্টেক করলে সাধারণত ফাংশন আপনাদের দেখা দেয়। তাহলে আমরা স্টার্ট করছি। তো আমরা এখন ডিফ মাই ফান করে
তাহলে এখান থেকে আমরা যদি এখানে গ্লোবাল গ্লোবাল লিখতে, এটার মধ্যে হচ্ছে গ্লোবাল ফাংশন, গ্লোবাল এক্স লিখে দেওয়ার পর গ্লোবাল এক্স আমরা এইভাবে মত আমরা গ্লোবাল ফাংশন ইউজ করবো। তবে আমার মতো আগের থেকে বেশি সহজ, এখান থেকে ডিফ ফাংশন এখান থেকে এক্সট্রা হিসেবে এই গ্লোবালটা লিখতে হয়। এটা আগের ফাংশন দিয়ে করলে আমাদের মধ্যে গ্লোবালটা লিখতে হয়, তাই আগের ফাংশনে আমি বেশি প্রিফার করি। তাহলে আমাদের এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে কিছু ভেরিয়েবল এক্সারসাইজ। তাহলে এই ভেরিয়েবল এক্সারসাইজগুলো আমি স্ক্রিনশট আমি ভিডিওর শেষে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এগুলো করে এগুলো করতে পারেন। তাছাড়া আনসার আমি ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকু, আর থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা সম্ভবত বেশি লম্বা হয়ে গেছে, আপনারা এই এক্সারসাইজগুলো করতে পারেন, এখানে এক্সারসাইজ ভিডিও দেওয়া আছে। আজকের জন্য এতটুকু, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, লাইক করবেন এবং কমেন্ট করে আপনার নিজের মতামত দেন।